মাথা এই এই কনসেপ্ট আমি দিচ্ছি না, এইটা হচ্ছে মেন, যেটা অনেকেই জানে না এবং এই জন্য আমাদের এত সমস্যা এখন। হ্যাঁ, হোমিওস্ট্যাসিস মানে, হোমিওস্ট্যাসিস মানে কি? হোমিও মানে মনো, মানে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে নিয়ে আসা। হোমোজেনিয়াস মানে কি? সব জায়গায় সমান ঘনত্ব। হেটারোজেনিয়াস মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘনত্ব। হেটারো মানে ভিন্ন, হোমো মানে সেম, হোমো মানে সেম। হোমোস্ট্যাসিস মানে কি? আমার বডি নর্মালি হেলথি থাকার জন্য যে স্ট্যাস, বিভিন্ন অর্গানের যেরকম একটা ব্যালান্সিং ওয়ার্ক দরকার, একটা হারমোনি দরকার, একটা সবার মধ্যে সমন্বয় দরকার, যে অবস্থা দরকার সুস্থ থাকার জন্য, সেখান থেকে যদি নড়বড়ে হয়ে যায়, যদি সেখান থেকে যদি বিচ্যুত হয়ে যায়, সাপোজ ধরুন আপনার, ধরুন আপনি বডি ঠিক আছে, হঠাৎ করে আপনি ধরুন প্রচণ্ড পরিমাণে চর্বি খেয়ে নিয়েছেন, তাহলে লিভারে গন্ডগোল হয়ে গেলো, পেট ফেট সব ফিপে বেড়ে গেল, তো আপনার সিস্টেম থেকে বেরিয়ে গেল ওটা, তো ওকে তো আগের অবস্থা ফিরিয়ে আনতে হবে। আপনার নর্মাল হেলথি থাকার জন্য যেরকম স্বাস্থ্য দরকার, প্রত্যেকটা অর্গানের যেরকম ফাংশন দরকার, সেইটা থেকে ও বেরিয়ে গেল, তো ওকে তো আগের অবস্থা ফিরিয়ে আনতে হবে। এই আনার জন্য যে সিস্টেম, যে প্রক্রিয়া, এই যে পদ্ধতি, ইন্টারনাল বিল্ড, আল্লাহ প্রদত্ত যে সিস্টেম, হোমোস্টাসিস বলা হয় এটাকে। মানে আপনার দেহের ইন্টারনাল কোনো সিস্টেমের কোনো গন্ডগোল হলে সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার যে পদ্ধতি প্রক্রিয়া, সেটাকেই হোমোস্টাসিস বলা। এবার আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে শুধু T4, T3 এবং ক্যালসিট্রিন তৈরি হয়, কিন্তু আর দুটো জিনিস তৈরি হয় এটা যায় না। ফ্রিকোয়েন্সি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হয়, EVV, R1, R2, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, মানে একটা ওয়েভ তৈরি হয় গ্ল্যান্ড থেকে। এক্সাম্পলটা দিই, আপনি যে বললেন থাইরয়েড গ্ল্যান্ড লিভারকে কীভাবে ঠিক আছে, সাপোজ ধরুন আপনার, আমি এমন জায়গায় গেছেন যে মোবাইলের টাওয়ার নাই, মোবাইল আপনার ওকে কথা শুধু কেটে কেটে যাচ্ছে, কিসের জন্য হচ্ছে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা ওয়েভ, সে মোবাইলে ঠিকঠাক নিতে পারছে না। তো এইভাবে আমাদের বডিতে কাজ হয় থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক সেইভাবেই ওয়েভ দিয়ে গোটা বডিকেও সিস্টেম মানে সিনার্জাইজ করে, এনার্জেটিক করে, প্রভাব ফেলে, এটা আমাদের অজানা। এই তথ্যটা আমি দিলাম। থাইরয়েড গ্ল্যান্ড থেকে দুই রকমের ওয়েভ তৈরি হয়, R1, R2, যে দুটো ওয়েভ, যদি একটা কোষও থাকে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে, গোটা দেহের মধ্যে ও সেই হোমোস্টাসিস করা প্রক্রিয়া জারি রাখবে, অক্ষত রাখবে। কিন্তু T3, T4 কমে যাওয়ার জন্য, বেড়ে যাওয়ার জন্য দেহের মধ্যে এমন কোনো সমস্যা হয় না যে আপনি অসুস্থ হয়ে পড়বেন। কনসেপ্ট ক্লিয়ার? এ পর্যন্ত বোঝা গেছে কি? আবার বলছি, রিপিট করছি, হ্যাঁ, মানে আমি আমাদের যে মূল ধারণা প্রথিত হয়ে আছে ব্রেনের মধ্যে, ভুল ধারণা, সেটা হচ্ছে আমার দেহের মধ্যে যা সমস্যা হয় থাইরয়েড হরমোনের জন্য হয়। এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি আগে এই জিনিসটাকে আপনাকে বার করতে চাইছি, আমরা যে ভুল ধারণার মধ্যে আছি যে থাইরয়েড গ্ল্যান্ডের T3 বা T4 কম বেশি হওয়ার জন্য আমার দেহের যাবতীয় সমস্যা হয়, এই ধারণা ভুল। T3, T4 এবং T3-র যে কাজ, চারটে মেন কাজ, সেটা বলেছি আমি, বডি টেম্পারেচার, ইমিউনিটি ব্যালেন্স, প্যানক্রিয়াসকে প্রোটেক্ট করা আর হোমোস্টাসিসে কিছুটা হেল্প করা। তো এই প্রক্রিয়া ছাড়া, সাপোজ ধরো একটা মানুষের সকালে বিকালে রাতের একটু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, একটা একটু হালকা ঠান্ডা লাগছে, বা গরম সময় বেশি গরম লাগছে, বা বডি টেম্পারেচার সব সময় মানুষের বেশি বেশি, এরকম হতে পারে T3 বা T4 কম হওয়ার জন্য, বা ধরুন আপনার ঘন ঘন ইনফেকশন হওয়া, সর্দি হওয়া, কাশি হওয়া, এটা হতে পারে। কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার জন্য আপনার পুরো ভুঁড়ি হয়ে যাবে, মেয়েদের বাচ্চা হবে না, পা হাত পা যন্ত্রণা করবে, ভুলে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, ঘুম হবে না বা প্রচণ্ড ঘুম হবে, মাথা চুল উঠে পড়ে যাবে, চামড়া খসখস হয়ে থাকবে, বা চামড়া সবসময় ঘাম হবে, এটা নয়। বুঝা গেল? তো এই কনসেপ্টটা ক্লিয়ার হতো। তো এবার আপনি ব্যাখ্যাতে চলে আসেন। তা আমি ভাবলাম যে এই গ্ল্যান্ডের জন্য দেহের মধ্যে ওই সমস্যাগুলো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দেহের মধ্যে ওই সমস্যাগুলো যা যেখান থেকে হচ্ছে, এই সমস্যাটা সেখান থেকেই হচ্ছে। এটা তো একটা সমস্যা, থাইরয়েড গ্ল্যান্ডের ফুলে যাওয়া বা এটাকে ব্যথা হওয়া বা এখানে সমস্যা হওয়া তো একটা সমস্যা, এতে এই এই সমস্যা জন্য অন্য সমস্যা নয়, বরং এই নিজেই একটা সমস্যা। তো থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম ইটসেলফ, ইট ইজ এ সিমটম অফ সাইন। আমরা যে সমস্যাগুলো অনুমান করছি, ভাবছি, সেগুলোর জন্য, সেগুলো থাইরয়েডের জন্য দায়ী নয়। তাহলে এইটা একটা সমস্যা, তাহলে কেন হচ্ছে অসুখটা এটা আমাদের জানতে হবে, এবং কীভাবে হচ্ছে সেটাও জানতে হবে। তার আগে আমি এবার মোটামুটি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিটা একটু বুঝে দিই, যে আমাদের বিভিন্ন অসুখের মানে থাইরয়েডের সমস্যার জন্য যে সমস্ত সমস্যাগুলো আসে সেগুলো কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, সেগুলো আমি পরপর ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা মোটামুটি অ্যানাটমি, গ্ল্যান্ডটা কোথায় থাকে, থাইরয়েড গ্ল্যান্ডটা সবাই হাতে দেখাও তো, এইখানে, তাই তো? অনেকে ঢোক দিলে বোঝা যায়,
টনসিলের নিচে তোমার এখানে আছে থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, আর দুই সাইডে আছে তোমার জুগুলার ভেন, মানে ক্যারোটিড আর্টারি জুগুলার ভেন আছে। হ্যালো, এদিক দিয়ে যাচ্ছে হাতে ধরে ধবক ধবক করে নাড়ে না এটা, এদের মাঝে, আর নিচের দিকে আছে ট্র্যাকের রিং। এই এই মাসেলটা এখান থেকে যে মাসেলটা আছে জয়েন্ট নিচে, দুটো মাসেলের সামনে আছে, স্টার্নো হাইড, স্টার্নো থাইরয়েড, এই দুটো মাসেলের সামনে আছে। এই থাইরয়েড গ্ল্যান্ডের সামনে দুটো মাসেল পাতলা পাতলা, পিছনে আছে কি ট্র্যাকিয়া আছে, যে পাইপটা আমাদের বাতাস নামছে। এই দুটো মাসেলের সামনে আছে পাতলা হয়ে আবরণ হয়ে আছে, তার পিছনে আছে থাইরয়েড গ্ল্যান্ড, তার দুটো পার্ট আছে লেফট লোবুল, রাইট লোব, আর রাইট লোবের পাশে আছে একটা পিরামিডাল লোব, মাঝে আছে ইস্থমাস, তার পিছনে আছে রিং, যে ফুসফুসে পাইপ, তার পিছনে আছে খাবারের নালি। তার মনে হয় চারিপাশে ঘেরা আছে আর টাইট জায়গায় পড়ে আছে। এখন যদি গ্ল্যান্ডটা ফুলে যায় তাহলে কী হবে? তাহলে ফুলে গেলে এখানে ব্যথা করবে, টাইট আছে না, ব্যথা করবে না, এবং ওই ট্র্যাকেতে চাপ পড়ে ফেলে নিঃশ্বাস আসতে কষ্ট হবে, তাই কি না? আচ্ছা, এটা হচ্ছে অ্যানাটমি, মোটামুটি বোঝা গেল। তো আমি ছবিটা একটু দেখে দিই, তোমরা দেখে নাও। এই যে গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এটা হচ্ছে লেফট লোব, রাইট লোব, আর এটা পিরামিডাল লোব। এবার হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজি বলতে থাইরয়েড গ্ল্যান্ড থেকে তিনটে হরমোন তৈরি হয়, এক হচ্ছে, আচ্ছা টিএসএইচ কোথায় তৈরি হয়? থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি টিএসএইচ তৈরি হয়? পিটুইটারি থেকে। পিটুইটারি কোন পার্ট থেকে? ফ্রন্টাল, হ্যাঁ, অ্যান্টিরিয়র পার্ট থেকে। আর পিটুইটারি তো এমনি এমনি বের করবে না, ওকে কেউ জ্বালাবে, তো ওকে জ্বালানোর জন্য আর একটা হরমোন দরকার, টিআরএইচ, থাইরোটপ রিলিজিং হরমোন। ওটা কোথায় থেকে তৈরি হয়? হাইপোথ্যালামাস থেকে, মানে ব্রেনের হাইপোথ্যালামাস থেকে ইন্ডিকেট করছে ব্লাডে কিন্তু টি ফোর বা টি থ্রি কম বেশি হয়েছে, ওকে ব্যালেন্স করতে হবে। এবার টিআরএইচ চলে গেলো কার কাছে? পিটুইটারির কাছে। ওখানে গিয়ে ওকে বললো যে ইয়ে টি ফোর কম আছে, একটু লোক সাপ্লাই করতে হবে, বাড়াতে হবে। তো তখন হাইপোথ্যালামা ইয়ে অ্যান্টিরপিটার তো টিএসএইচ বের করো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ওটাকে তো থাইরয়েড গ্ল্যান্ডে বললো, ফলিকল সেলেকে বলছে যে এই টি ফোর টি থ্রি কম আছে, বের করতে হবে ঝটপট। তখন এই থাইরোগ্লোবুলিন, টাইরোসিন এর সঙ্গে আয়োডিন বাইন্ড করে ফটাফট আয়োডিন তৈরি করছে আর বের করছে। এই যে সিস্টেমটা, ব্লাডে তখন এই গ্ল্যান্ড থেকে টি ফোরটা টি থ্রিটা বেঁধে ব্লাডে মিশছে, দিয়ে যে কাজগুলো বললাম চারটে কাজ, ওই কাজগুলো করার চেষ্টা করছে। এছাড়াও গ্ল্যান্ডে যে এক্সট্রা যে কোলয়েড সেল আছে, ফলিকল সেল আছে, সেখান থেকে একটা সবসময় ওয়েভ তৈরি হয়। তাহলে থাইরয়েড হরমোনে অ্যান্টিটারি পিটুইটারি থেকে তৈরি হচ্ছে টিএসএইচ, সেটা যদি বেড়ে যায় মানে কী বোঝাচ্ছে? টিএসএইচ খুব বেশি মানে কি, ও কী করবে থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে বেশি উত্তেজিত করবে যে বেশি বেশি বের কর, বেশি বেশি বের করা মানে কি, অলরেডি ব্লাডে টি ফোর টি থ্রি কম আছে, তাহলে ব্লাডে যদি টি ফোর টি থ্রি কম থাকে তাহলে কী হবে, ইনহিবিটরি ফিডব্যাক মেকানিজমে গিয়ে হাইপোথ্যালামাসে যাবে, ও তখন জানবে যে না সত্যি ব্লাডে কম আছে, তখন ও টিআরএইচ বের করে অ্যান্টিরিয়র পিটুইটারি দেখে জানাবে যে এইরকম অবস্থা, ও তখন টিএসএইচ বের করে গ্ল্যান্ডটাকে অ্যাক্টিভেট করবে, দিয়ে ওখান থেকে আবার ওটা মেকআপ করবে, ওটা কমে গেলে বাড়ানোর চেষ্টা করবে আর বেড়ে গেলে কমানোর চেষ্টা করবে। যেমন ব্লাডে গ্লুকোজ যদি বেড়ে যায় তাহলে কে কমাবে? ইনসুলিন। আর যদি কমে যায় কে বাড়াবে? গ্লুকাগন। মানে ইনবিল্ড একটা আপনার রেস্টোর সিস্টেম করা আছে। ঠিক তেমনিভাবে থাইরয়েড গ্ল্যান্ডে আপনি ব্লাডে আয়োডিন টি থ্রি টি ফোর কমে যায় তাহলে বাড়ানোর চেষ্টা করবে টিএসএইচ, ও যদি বাড়ানোর চেষ্টা করে তাহলে ওকে বাড়াতে হবে, বেশি থাকতে হবে। এই জন্য যখন হাইপো বলা হয় যখন টিএসএইচ বেশি থাকে, টিএসএইচ বেশি অথচ হাইপোথাইরয়েড, মানে কি ব্লাডে টি থ্রি টি ফোর কম আছে, ফলে ফিডব্যাক মেকানিজমে হাইপোথ্যালামাসের থেকে আপনার পিটুইটারিতে যে চ্যানেল সিগন্যাল আসছে ওরা বলছে যে গ্ল্যান্ডে সমস্যা হয়েছে বা হরমোন কম তৈরি হচ্ছে, বের করতে হবে। ওই জন্য উত্তেজিত করা হরমোন যেগুলো সেগুলো বেশি হবে, এই জন্য হাইপোথাইরয়েডে ব্লাডের টিএসএইচ বেশি থাকে। এটা বোঝা গেল? হাইপোথাইরয়েড মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের কাজ, হাইপো মানে কম, হাইপার মানে বেশি, থাইরয়েড গ্ল্যান্ডের কাজ কম হচ্ছে, মানে থাইরয়েড গ্ল্যান্ডের কী কাজ,